আপনি প্রদোষ মিত্র? আগে হ্যাঁ, আর এ আমার খুড়তুতো ভাই তপেশ। প্লিজ বসুন। থ্যাঙ্কস। আমি কালকে আপনাকে ফোন করেছিলাম। আমার নাম দীননাথ লাহিড়ি। বেশ, তা আপনার চায় আপত্তি নেই তো? কিছু মনে করবেন না মিস্টার মিত্তির, অসময়ে কিছু খাওয়ার অভ্যেসটা আমার একেবারেই নেই। তবে আপনি নিজে খেতে চাইলে অবশ্য পরে হবে কোন। আগে কি ব্যাপার বলুন। ব্যাপারটা আপনার কাছে খুবই তুচ্ছ মনে হতে পারে, কারণ আপনার রেপুটেশন তো আমি জানি। তাই কেসটা নেবার ব্যাপারে আমি আপনাকে জোর করতে পারবো না, কেবল অনুরোধ করতে পারি। ঠিক আছে, সে বিচার আমি করব। আগে কেসটা কি শুনি। কেসও বলতে পারেন, আবার অ্যাটাচি কেসও বলতে পারেন। এই বাক্সটাকে নিয়েই ঘটনা। এটা তো বেশ কয়েকবার আকাশে উড়েছে বলে মনে হচ্ছে। ট্যাগগুলো ছেঁড়া হলেও ইলাস্টিক ব্যান্ডগুলো এখনো রয়ে গেছে। আমার হাতলটারও ওই একই ব্যাপার। ও, তার মানে এটা আপনার নয়। আগে না, আরেকজনের সঙ্গে বদল হয়ে গেছে। এই ব্যাগ তো খুবই কমন, আমারই তো দু তিনটে রয়েছে। বদল হলো কোথায়, ট্রেনে না প্লেনে? কালকা মেলে। আমি দিল্লি থেকে ফিরছিলাম গত পরশু, অর্থাৎ সোমবারে। ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, আমরা চারজন যাত্রী ছিলাম, তাদেরই একজনের সঙ্গে বদল হয়ে গেছে। কার সঙ্গে সেটা জানা নেই বোধ হয়। সেটা জানা থাকলে তো আমি আপনার কাছে আসতামই না। অন্য তিনজন যাত্রীর নাম জানেন? একজনের নাম মিস্টার পাকড়াশি, উনি দিল্লি থেকে আমার সঙ্গে উঠলেন। নাম জানলেন কি করে? আরেকজন যাত্রীর সঙ্গে তার চেনা বেরিয়ে গেল, তিনি মিস্টার পাকড়াশি বলে সম্বোধন করছিলেন। কথাবার্তায় মনে হলো যে ওরা দুজনেই বিজনেসম্যান। এই অন্য যাত্রীর নামটা জেনেছিলেন? না, তবে তিনি অবাঙালি, কিন্তু ভালো বাংলা জানেন। তিনি বুঝলাম যে সিমলা থেকে আসছেন। আর তৃতীয় ব্যক্তি? তিনি বাঙালি নন, তিনি আমাকে একটা আপেল অফার করেন, তার নিজের বাগানের আপেল। শুনে মনে হলো তার বাগানটা সিমলাতেই। আপনি আপেলটা খেয়েছিলেন? কেন খাবো না, দিব্যি সুস্বাদু আপেল। তার মানে ট্রেনে আপনার অসময়ের নিয়মটা আপনি মানেন না? বলুন, কি সর্বনাশ! আপনার দৃষ্টি এড়ানো তো ভারী কঠিন ব্যাপার মশায়। আসলে কি জানেন, চলন্ত ট্রেনে ওইসব নিয়মগুলো ঠিক মানা যায় না। যাই হোক, আপনারা কে কোথায় বসেছিলেন সেটা জানতে পারলে একটু সুবিধে হতো, আর তাদের মোটামুটি একটা বর্ণনা। আমি ছিলাম একটা লোয়ার বার্থ। আমার ওপরের বার্থে ছিলেন মিস্টার পাকড়াশি, বয়স আমারই মতো, 65 হবে। গায়ের রং মাঝারি, ব্যাকগ্রাস করা কাঁচা পাকা চুল, চোখে চশমা, কণ্ঠস্বর ভারী। আর যিনি আপেল দিলেন তিনি আমার উল্টো দিকের আপার বার্থে, লম্বা সুপুরুষ, ফর্সা চেহারা, দাড়ি গোঁফ কামানো, ইংরেজি উচ্চারণ ভালো। আর লোয়ার বার্থের তৃতীয় ভদ্রলোকের অবশ্য আদৌ মনে রাখার মতো চেহারা নয়, তবে হ্যাঁ, নিরামিষাশী। উনি একমাত্র ব্যক্তি যিনি ভেজিটেবল থালি অর্ডার দিলেন, ডিনার এবং লাঞ্চে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি একটু চা বলছি। আপনার ইচ্ছে হলে খাবেন, না হয় না। ওটা কি খোলা যায়? হ্যাঁ হ্যাঁ, দুটোর একটারও চাবি ছিল না। দেখতেই পাচ্ছেন সবই প্রায় মামুলি জিনিস। তো আপনারটাতে কোনো মূল্যবান কিছু ছিল কি? নাথিং, এখানে যা দেখছেন তাতে কম মূল্যবান। তবে একটা পাণ্ডুলিপি ছিল। পাণ্ডুলিপি? আগে হ্যাঁ, ভ্রমণ কাহিনী, 1917 লেখা। ওটা যা সঙ্গে নিয়েছিলাম পড়বো বলে, তিব্বতের বিষয়ে লেখা। তিব্বত? আগে হ্যাঁ, লেখকের নাম শম্ভুচরণ বোস।
আন্দাজ করছি ওটা আসে আমার জ্যাঠামশাইয়ের সঙ্গে। আমার জ্যাঠামশাই সতীনাথ লাহিড়ি কাঠমান্ডুতে রানাদের বাড়িতে প্রাইভেট টিউটর ছিলেন। বছর পঞ্চাশেক আগে উনি অত্যন্ত অসুস্থ হয়ে দেশে ফেরেন, তারপর কিছুদিনের মধ্যেই মারা যান। ওর জিনিসপত্রের মধ্যে একটা চীনে বাক্স ছিল, সেটা আমাদের বাড়িতে একটা বক্স রুমে সেই থেকে পড়েছিল, কেউ অস্তিত্বই জানত না। ঘরটাতে আরশোলা আর ইঁদুরের উপদ্রব বাড়ায় সব জিনিসপত্র বার করে পেস্ট কন্ট্রোলের ব্যবস্থা করা হয়। তখন ওই বাক্সটা বেরোয় আর তার মধ্যেই ওই লেখাটা। এটা কতদিন আগের ঘটনা? এই তো আমি দিল্লি যাবার আগের দিন। যাই হোক, ওই লেখাটার মূল্য আমার কাছে তেমন নয়, তাই আমি আমার বাক্সটা ফেরত পাওয়ার জন্য সেরকম আগ্রহ বোধ করছিলাম না। তাছাড়া এটারও মালিকের হদিস পাওয়া যাবে না মনে করেই আমি এই বাক্সটা আমার ভাইপোকে দিয়ে দিয়েছিলাম। কিন্তু কাল রাত্রে হঠাৎ আমার মনে হলো যে এসব জিনিস দেখতে সেরকম জরুরি মনে নাও হতে পারে, কিন্তু এর মালিকের কাছে হয়তো কোনো কোনোটার মূল্য থাকতে পারে। যেমন ধরুন না, এই রুমারটা জি লেখা রয়েছে, কার সূচিকর্ম এটা? হয়তো মালিকের স্ত্রীর, হয়তো স্ত্রী আর জীবিত নেই। এইসব কথা ভেবে মনটা আমার কিরকম খুঁতখুঁত করতে লাগলো, তাই ভাইপোর ঘর থেকে এটা তুলে আপনার কাছে নিয়ে আসলাম। সত্যি কথা বলতে কি, আমার বাক্সটা ফেরত না পেলেও চলবে, কিন্তু এটাকে যদি ফেরত দেওয়া যায় তাহলে মানে আমার মনটা একটু মানে হালকা হয় আর কি। এগুলো কে পড়ছিল আপনার মনে আছে? মানে হাত ঘুরছিল, যেমন হয় আর কি, আমিও পড়েছি। আপনার বাক্সটা কি অনেকবার খুলেছিলেন ট্রেনে? দুবার, সকালে উঠে লেখাটা বার করে নি আর রাত্রে শুতে যাবার আগে ওটাকে ভরে রাখি। আপনার ট্রেনে ভালো ঘুম হয়? সচরাচর হয় না, তবে এবারে হয়েছিল। ইনফ্যাক্ট আমার ঘুম ভাঙে একেবারে হাওড়া এসে, মিস্টার পাকরাশি আমাকে তুলে দেন। তার মানে আপনি সবার শেষে কামরা ছেড়েছেন? আর ততক্ষণে আপনার ব্যাগটা বেহাত হয়ে গেছে। তা তো বটেই। তাহলে আপনি চাচ্ছেন যে আমি ব্যাগের মালিককে খুঁজে বার করে তাকে এটা ফেরত দিই? ব্যাপারটা আপনার কাছে বোধহয় একটু নিরামিষ মনে হচ্ছে, তাই না? ব্যাপারটার মধ্যে একটা নতুনত্ব আছে, তাতে সন্দেহ নেই। দেখি কি করা যায়। বেশ বেশ, দেখুন আপনার পারিশ্রমিক তো আমি দেবই, তাছাড়া আমার মনে হচ্ছে যে এই কাজের জন্য আপনাকে বেশ ঘোরাঘুরি করতে হতে পারে, সেই বাবদ কিছু অগ্রিম টাকা আমি সঙ্গে করে। ও ধন্যবাদ। আচ্ছা, ইয়ে আমার কার্ডটা আপনাকে আমি দিয়ে যাই। থ্যাংকস। তাহলে আমি বাক্সটা রেখে যাচ্ছি, কোনো খোঁজ পেলে আমাকে জানাবেন কিন্তু। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, ও হ্যাঁ, আর একটা কথা, প্রয়োজনে আপনি আমার বাড়িতেও চলে আসতে পারেন, সন্ধ্যেটা আমি বাড়িতে থাকি। এই ধরুন সাতটা নাগাদ এলে আমার দেখা পাবেনি। বেশ। আচ্ছা তাহলে। হ্যালো, আশিস ব্যানার্জিকে একটু দেবেন, আমি ধরছি। তপসে, ওই ঘরে গিয়ে বাক্সের জিনিসগুলো একটা লিস্ট করতো, আমি আসছি। আশিস, হ্যালো, শোন একটা উপকার করতে হবে,
কলকাতায় পাকড়াশি নামে যাদের যাদের টেলিফোন আছে তাদের নাম্বারটা চাই, ঠিকানা সমেত। আর বলিস কেন, যে হারে নাম্বারগুলো পাল্টাচ্ছে তাতে তো সব ডিরেক্টরি ব্যাকডেটেড হয়ে গেছে। হ্যাঁ পাকড়াশি, তবে মহিলা এবং ডাক্তার বাদে। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া আর কি। হ্যাঁ পারবি তো? ওকে, আমি তাহলে ছাড়ি। আচ্ছা ডাক্তার বাদ দিতে বললে কেন? কারণ ট্রেনে তার পরিচিত ভদ্রলোকটি পাকড়াশিকে মিস্টার বলে সম্বোধন করেছিলেন, ডক্টর নয়। রাইট, দুটো রুমাল সাদার ওপর লাইট ব্লু আর লাইট গ্রে তে লেখা জি। আর কি বেরোলো? এগুলো তো আগেই দেখা দিল্লির খবরের কাগজ। টয়লেট কেস, ভেতরে টুথপেস্ট, টুথব্রাশ, রেজার, ব্লেডস, শেভিং ফোম, নেল ক্লিপ, কাটার সমেত পেন নাইফ, ওষুধ, হ্যান্ড টাওয়েল, সাবান, আফটার শেভ লোশন, ফিল্মের কৌটো, ভেতরে মিষ্টি সুপুরি, দেশলাই, দুমুখো পেন্সিল, সেফটি পিন, পেপার ক্লিপস, বোতাম, আগাথা ক্রিস্টির বই, স্টেশনে কেনা, আর লাস্ট আইটেমটা হলো গিয়ে একটা ম্যাপ কলকাতার, এবং চার জায়গায় লাল কালির দাগ, চৌরঙ্গি, পার্ক স্ট্রিট, থিয়েটার রোড এবং লোয়ার সার্কুলার রোড। অর্থাৎ সবকটাই হোটেলের জায়গা। হ্যালো, পেয়ে গেছিস? এক্সেলেন্ট। একে একে বলতো। হ্যালো হ্যালো, মিস্টার পাকড়াশি কি দিল্লি থেকে ফিরেছেন? মিস্টার পাকড়াশি তো দিল্লি যাননি। সরি, আমারই একটু ভুল। হ্যালো মিস্টার পাকড়াশি কি দিল্লি থেকে ফিরেছেন? দিল্লি? সরি, রং নাম্বার। ভাগ্যিস পদবিটা পাকড়াশি, চাটুজ্জে হলো তো। হ্যালো মিস্টার পাকড়াশি কি দিল্লি থেকে ফিরেছেন? হ্যাঁ ফিরেছেন। তার সঙ্গে একটু কথা বলতে পারি? ঠিক আছে। হ্যালো হ্যালো মিস্টার পাকড়াশি বলছি। নমস্কার, আমার নাম প্রদোষ মিত্র। বলুন। আজ একবার মিনিট দশেক সময় দিতে পারবেন আমাকে? একটা জরুরি দরকার ছিল। 10 মিনিট বলতে আপনি কত মিনিট বোঝেন? আমি 10ই বুঝি, অবশ্য সেটা 8 বা 9ও হতে পারে। ঠিক আছে, আপনি আসুন তাহলে বিকেল 5টায়। থ্যাংক ইউ। 5টা বলতে কিন্তু আমি 5টাই বুঝি। আমিও। নমস্কার। চল। জি কি নাম না সারনেম স্যার? নাম হবার সম্ভাবনাটাই বেশি। আপনি শিওর এখানে উঠেছিলেন? না, সে ব্যাপারে তো সঠিক বলতে পারছি না, তবে অ্যারাইভাল ডেট সম্বন্ধে আমি শিওর। ফোর তো আগে। হ্যাঁ, ফোর্থে দুটো নাম দেখছি, জেরাল্ড প্রাটলে আর জিসি হোম। না সাহেব, নয়, ইনি ভারতীয়। সরি স্যার, জি দিয়ে ভারতীয় কেউ নেই। জি সি থামিজা,
ধমিজা ধমিজা রুম নাম্বার 216 এ ছিলেন ছিলেন ইয়েস স্যার গতকাল দুপুরে চেক আউট করে গেছেন আচ্ছা ওনার অ্যাড্রেসটা পেতে পারি কি এনিথিং ফর ফেলুদা লিখে দিচ্ছি থ্যাংক ইউ अच्छा 216 से रूम बॉय से एक बात बोलते पारेगी निश्चय कल दोपहर को जो साहब चेकआउट कर गए उन्हें याद है हाँ साहब कौन कौन सा सामान था उनके साथ साहब उनके पास एक बड़ा सा सूटकेस और एक छोटा बैग था नीले रंग का सूटकेस था हाँ साहब जब मैं फ्लास्क में पानी लेके कमरे के अंदर गया तो देखा साहब छोटे बैग से सारी चीजें निकाल के बिस्तर पर रख रहे थे तभी मुझे लगा कि साहब कुछ ढूंढ रहे थे कुछ फल वल थे उनके साथ हाँ साहब एप्पल था बाहर निकालकर प्लेट में रखे थे एनिन सर थैंक यू जी सी धमीजा द नुक वाइल्ड फ्लावर हॉल शिमला তালিম দিচ্ছ তো হ্যাঁ আমার সঙ্গে থাকে সবসময় বটে আচ্ছা বলো তো তপেশ বাবু আমার এই ঘরে কি কি চেঞ্জ দেখতে পাচ্ছ দেখি তোমার অবজারভেশন কেমন এই বুককেসটা নতুন গ্রিলটা নতুন ছবিটা নতুন বসার জায়গাগুলো পাল্টেছে আর আর আপনার চশমাটা নতুন ভেরি গুড ভেরি গুড ফুল মার্কস যাক বলো ফেলু কি জানতে চাও বলো স্মরণ শক্তিতে এখনো মরছে ধরেনি যদিও 79 হবে এই সামনের অগ্রহায়ণ মাসে শম্ভুচরণ বোস বলে বছর 80 আগের কোনো ভ্রমণ কাহিনী লেখকের কথা জানেন কি বলছো তুমি ফেলু তার লেখা বিখ্যাত তেরাই কাহিনী তুমি পড়োনি তেরাইর কাহিনী তেরাই আচ্ছা বসো ডাক্তার ছিলেন শম্ভুচরণ তার উপর দুর্দান্ত শিকারী আর পর্যটক কাঠমান্ডুতে প্র্যাকটিস করত তার লেখা বইয়েতে রানার কথা আছে বীরেন্দ্র শামসে এই তো টেরার্স অফ টেরাই মনে পড়েছে সেই বীরেন্দ্র শামসের জঙ্গে ছিল প্রচন্ড শিকারের শখ এদিকে ঘোর মদ্যপ এক হাতে বন্ধু আর এক হাতে মদের বোতল নিয়ে মাচায় গিয়ে বসত কোনো জানোয়ার সামনে পড়লে হাত একেবারে স্টেডি কিন্তু একবার স্টেডি হয়নি আর বাঘ অমনি সঙ্গে সঙ্গে মাচায় লাফিয়ে পড়ল আর ঠিক তার পাশেই ছিল শম্ভুচরণের মাচা শম্ভুচরণের বন্দুকের অব্যর্থ গুলি শেষটায় রানাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচায় রানাও কৃতজ্ঞতার স্বরূপ শম্ভুচরণকে এক মহামূল্য রত্ন উপহার দেয় উনি কি তিব্বত গিয়েছিলেন হ্যাঁ গেছিলেন তো তবে রিটায়ার করার পর তিব্বত গেছিলেন উনি মারা যাবার পর কাগজে তাই বেরিয়েছিল সেটা হচ্ছে গিয়ে প্রায় 1923 সাল আচ্ছা ধরুন আজ যদি হঠাৎ জানা যায় যে তিব্বত ভ্রমণ কাহিনীর উপর
ওনার একটা অপ্রকাশিত বড় লেখা রয়েছে, সেটা কি খুব মূল্যবান জিনিস হবে? তুমি কি বলছো ফেলু? শম্ভুচরণের মতন অমন ভ্রমণ কাহিনী, অমন ইংরেজি কটা বাঙালি লিখতে পারে হে? লন্ডন টাইমস ওর ফেরাই সম্বন্ধে লিখতে গিয়ে কি বলেছে জানো? ওর যদি কোনো লেখা থাকে গোল্ড মাইন, বুঝতে ফেলো, সেটা হবে গোল্ড মাইন। Private investigator. Again. So সেটা কে? আপনি? নাই নি? আগে আমি, এ আমার খুড়তুতো ভাই। কিছু তো বলা যায় না, গুরুগিরিতে পর্যন্ত আজকাল বালকরা যা ট্যালেন্ট দেখাচ্ছে সেটা গোয়েন্দাগিরিতেই বা হয় না। সাথে নেই পাশে নেই মানুষটাকে জ্বালাতে এলেন কেন? আমার সন্ধানী বা কে দিল আপনাকে? লাহিড়ির কাছ থেকে আমি আপনার নামটা পাই। পরশুদিন আপনারা এক কম্পার্টমেন্টে ফিরেছিলেন কালকা মেলে। একটা ব্যাগ ছিল নীল রঙের, সেটা অন্য যাত্রীর সঙ্গে বোধহয় অদল বদল হয়ে গেছে। কেয়ারলেস ফুল। ব্যাগটা কি আপনার? না, ওরকম কোনো ব্যাগ আমার নেই। একজন ব্যাগ খোঁজার জন্যে গোয়েন্দা লাগাতে হলো কেন? কি এমন ধন্দগুলো ছিল তার মধ্যে? একটা পুরনো পাণ্ডুলিপি ছিল, ভ্রমণ কাহিনী, ম্যানুস্ক্রিপ্ট। হ্যাঁ, উনি ট্রেনে ওই লেখাটা পড়ছিলেন। এখন মনে পড়েছে। ট্রেনে বোধ হয় একজন যাত্রীর সঙ্গে আপনার চেনা বেরিয়ে গিয়েছিল, তাই না? হ্যাঁ, কেডিয়া, ব্রিজমোহন কেডিয়া, তেজালতির কারবার। একসময় আমার সঙ্গে কিছু ডিলিংস ছিল। এই ব্রিজমোহনের কাছে কি ওরকম ধরনের একটা ব্যাগ আছে? সেটা আমি কি করে জানবো মশাই? আমি কি রাজ্যের লোকের ব্যাগের খবর নিয়ে বেড়াই? সেটা আপনি তাকেই জিজ্ঞেস করুন। বিএম কেডিয়া, ধর্মতলায় অফিস। থ্যাংকস। হ্যাঁ, আপনি যে বললেন একজনের সঙ্গে আমার আলাপ ছিল তা নয়, তিনজনের মধ্যে দুজনকে চিনতুম আমি। এই অন্যটি কে? আপনার মক্কেল দীননাথ লাইড়ি, একসময় খুব লায়েক ছিল, এখন সভ্য ভব্য হয়েছে। দিল্লিতে নাকি এক গুরু বাগিয়েছে, সত্যি মিথ্যে জানি নে। আর অন্য যাত্রীটি? এটা কি জেরা হচ্ছে নাকি? না, আমি দেখছি আপনি দাবা খেলেন, আপনার আলমারিতে অনেক রকম বই, এই আপনার মাথাটা নিশ্চয়ই পরিষ্কার, তাই জিজ্ঞেস করছি। স্মরণশক্তি আমার ভালোই, তবে অন্য যাত্রীটিকে চিনতুম না আমি। এইটুকু বলতে পারি তার সাত চেহারা, ফর্সা রং, মাথায় টাক, আপেলের চাষ করে, আফটার শেভ লোশন মাখে, ইংরেজি উচ্চারণ ভালো। আর কিছু? আমার বয়স 63, আমার কুকুরের বয়স 3, জাতে ডোবারম্যান। বাইরের লোক আমার ঘরে বেশিক্ষণ থাকে সেটাও পছন্দ করে না।
কাজেই। গেটের বাইরে ফলকটা দেখলি? ভদ্রলোক যেভাবে খেঁকিয়ে কথা বললেন তাতে কুকুরের মালিক হইতে সাবধান কথাটাও লেখা উচিত ছিল। কাকে চাই? মিস্টার লাহিড়ি আছেন? না, কাকা একটু বেরিয়েছেন, এক্ষুনি ফিরে আসবেন। আমরা কি বসতে পারি? একটু দরকার ছিল ওর সঙ্গে। আসুন। আপনি কি প্রাইভেট ডিটেকটিভ ফেলুমিত্রি? হ্যাঁ। আপনার মুখটাও খুব চেনা চেনা লাগছে। কোন ফিল্মে অভিনয় করেছেন কি? করেছিলাম, তবে ছবিগুলো তেমন চলেনি। অমর কুমার, তাই না? ওটা আমার স্ক্রিন নেম, আসল নাম প্রবীর লাহিড়ি। আসুন, বসুন। তো ওটাই কি আপনার পেশা? না, কাকার একটা প্লাস্টিক ফ্যাক্টরি আছে, সেখানে মাঝে মধ্যে বসতে হয়। তবে আসল নেশা ওই অ্যাক্টিং। কাকা কি বলেন? ওর ইচ্ছে নয়। কেন? উনি ওরকমই। আপনার বরং একটু বসুন, আমি চায়ের। একটা কথা, আপনার কাকা কি আপনাকে একটা নীল ব্যাগ দিয়েছিলেন? হ্যাঁ, কিন্তু আজ সকালে একটা কাজ থেকে ফিরে শুনি যে উনি সেটা নিয়ে গেছেন। আপনি ঠিকই শুনেছেন, ওটা রয়েছে আমার কাছে। আপনার কাছে? হ্যাঁ। যা চলে, আমাকে না বলে উনি হঠাৎ ঠিক করেন যে যার ব্যাগ তাকে ফেরত দিতে হবে, আর সে ভারটা উনি আমাকে দিয়েছেন। ঠিক আছে, কিন্তু জিনিসটা একবার আমাকে দিয়ে তারপরে আবার। যাই হোক, এখন কথা হচ্ছে যে যার ব্যাগ তাকে যদি ফেরত দিতে হয় তাহলে কিন্তু সব মালপত্র সমেত দিতে হবে। তো আপনি কি ওর থেকে কিছু বার করে নিয়েছিলেন? টাইম পেলাম কোথায়? স্রেফেই ডট পেনটা নিয়েছি। এই যে, থ্যাংকস। শেভিং এর জিনিসপত্রগুলো নেবার ইচ্ছে ছিল, সব ইম্পোর্টেড। তা তো আর কাকা এসে পড়েছেন। আচ্ছা, আমি চলি। নমস্কার। আপনারা এসে বসে আছেন? এই মিনিট পাঁচে বসুন, বসুন প্লিজ, বসুন বসুন বসুন। শোনা, ভেতরে বলাতে এখানে দু কাপ চা দিতে। বলুন কি খবর? আপনার ব্যাগ বদল হয়েছে আপেলওয়ালার সঙ্গে, নাম জি সি ধামিজা। হেরিবতে বেরিয়ে পড়লো? আপনি কি ম্যাজিক জানেন নাকি মশাই? উনি থাকেন সিমলাতে, এইটা হচ্ছে ওনার ঠিকানা। উনি এখানে হোটেলে উঠেছিলেন কিন্তু গতকাল চলে গেছেন। চলে গেছেন আগে? হ্যাঁ, কিন্তু সিমলাতেই গেছেন কিনা সেটা ঠিক বলা যাচ্ছে না। আপনি বরং সিমলাতে একটা টেলিগ্রাম করে দিতে পারেন। তা তো পারি, কিন্তু ওর বাক্সটাও তো ফেরত দিতে হবে। আর সেই সঙ্গে আপনার ব্যাগটাও তো ফেরত আনতে হবে, কারণ শম্ভুচরণের ম্যানুস্ক্রিপ্টটা কিন্তু খুব ভ্যালুয়েবল। তাই বুঝি? আগে হ্যাঁ, আমি খোঁজ নিয়ে দেখেছি। তাহলে আমি বলি কি, আপনি এক কাজ করুন, আপনি সিমলা চলে যান এবং সেইটাই হবে বেস্ট সলিউশন। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, আর আপনার এই ভাইটিকেও সঙ্গে নিয়ে যান, ওকে তো বেশ স্মার্ট বলে মনে হয়, আপনারও হেল্প হবে। সেটা আপনি ভেবে দেখুন মিস্টার লাহিড়ি, আপনি কিন্তু যে কোনো লোককে পাঠিয়ে দিতে পারেন সিমলায় একটা চিঠি দিয়ে। আপনার ভাইপোই তো রয়েছে। কে প্রবীর, আপনার সঙ্গে আলাপ হয়েছে নাকি? হ্যাঁ, আপনি আসার আগে কথা হচ্ছিল। প্রবীরের কোনো দায়িত্ব জ্ঞান নেই, কি জানো সব বাংলা ছবিতে অ্যাক্টিং ফ্যাক্টিং করে এসছি, দেখুন দেখি মরাই। না না না, ও ভাইপো টাইপোকে দিয়ে হবে না, আপনি যান। আপনার মতো গুণী লোককে সুযোগটা দিতে পেরেও আনন্দ, এই কঘন্টার মধ্যে আপনি যা করলেন।
এতে ভাববার কি আছে? আপনি আর দ্বিধা করবেন না, যত শিগগির পারেন বেরিয়ে পড়ুন। আচ্ছা, আজকে তো বুধবার, তাহলে আপনি শনিবার করুন। বেশ বেশ, তাহলে আমি এখান থেকে দিল্লিটা প্লেনেই ব্যবস্থা করছি, কারণ এত চট করে ট্রেনের রিজার্ভেশন পাওয়াটা মুশকিল। মর্নিং ফ্লাইট আর ওখান থেকে কালকা মেল ওই দিনই রাত্রে। আচ্ছা, ওখানে তো এখন খুবই ঠান্ডা। ঠান্ডা নয়, বরফ। এ সময় তো ওখানে স্নোফল হয়। ও ভালো কথা, যে বাক্সটায় আপনি লেখাটা পেয়েছিলেন সেটা একবার দেখা যায় কি? এ তো বাহারের জিনিস। চাইনিজ। এটাই আপনার জ্যাঠামশের সঙ্গে এসেছিল আগে? হ্যাঁ। আর এটার মধ্যে ছিল ম্যানুস্ক্রিপ্ট আগে? হ্যাঁ, একেবারে ওপরে একটা নেপালি কাগজের মোড়কের ভেতর। তার মানে এই বাক্সটা আপনার জ্যাঠামশায়ের না শম্ভুচরণের? সেটা আর আমি জানতে পারি। এই যে হঠাৎ এভাবে জরুরি তলব? আরে আসুন আসুন আসুন, ব্যাপার এসো ভাই, হাফেজ এসো। জায়গাটা কিন্তু খাসা, কি বলে? সে তো বুঝলাম, কিন্তু অকেশনটা কি বলছি? এই যো যো অর্ডার দিয়া তুরন্ত লে আও। ফর ইউ অ্যান্ড তপেশ ভাই। আঠাশ নম্বর ঠিক ধরেছে। বোঝো বিদঘুটে বদমাস, কিরাম নামটা হয়েছে দারুণ। এবার এটা কোন দেশ নিয়ে লেখা? কেন প্রচ্ছদপট দেখে বুঝতে পারছেন না? এবার গোটা ওয়ার্ল্ডেই কভার করেছি, সুমাত্রা টু সুমেরু। এবার আর তথ্যে কোনো গন্ডগোল নেই তো? নো স্যার, আমাদের গড়পাড়ের বদন মানুষ তার লাইব্রেরিতে ফুল সেট এনসাইক্লোপিডিয়া ব্রিটানিয়া রয়েছে, সেখান থেকে ফ্যাক্টগুলো খুঁজে খুঁজে বার করেছি। আপনি ব্রিটানিয়া না দেখে ব্রিটানিকা দেখলে আমি নিশ্চিন্ত হতাম। এবার আমার গল্পের মধ্যে একটা ক্লাইম্যাক্স আছে, আমার হিরো প্রখর রুদ্র তার সঙ্গে জলহস্তির ফাইট। জলহস্তি? জলহস্তি কি থ্রিলিং ব্যাপার ভাবতে পারবেন না একদম। তো কোথায় হচ্ছে ফাইটটা? নর্থ পোলে। নর্থ পোলে জলহস্তি? জলহস্তি জলহস্তি বুঝতে পারছেন না? ছবি দেখেননি? ওই খ্যাংরাকারের মতো খোঁচা খোঁচা গোঁফ, মূলোদন বের করার রঙ দাঁত, তারপরে বড় বড় দিয়ে থাপ 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 থাপ। সে তো সিন্ধু ঘটক, ইংরেজিতে যাকে বলে ওয়ালরাস। জলহস্তি তো হিপোপটামাস, আফ্রিকার জন্তু। ব্যাড মিস্টেক, ব্যাড মিস্টেক। ঘোড়ার হাতিতে গন্ডগোলটা হয়ে গেছে। মানে এই জল আর সিন্ধু প্রায় একই জিনিস কিনা? ইংরেজিটা কারেক্ট জানা ছিল, এবার থেকে ভাবছি ছাপাবার আগে আপনাকে একবার দেখিয়ে নেব।
উই আর মুভিং। আমাদের বোধহয় একটা ব্যাপারে সিমলা যেতে হবে লালমোহন। সিমলা? উত্তর ভারতের সিমলা। আপনি আর কোন সিমলা ভাবছেন? উত্তর কলকাতা সিমলা? না, কি ব্যাপার হঠাৎ? প্রয়োজন আছে নিশ্চয়ই। তদন্ত। রাম আর শ্যামের বাক্স অদল বদল হয়ে গেছে। শ্যামের কাছ থেকে রামের বাক্স নিয়ে রামকে ফেরত দিতে হবে, আর রামের কাছ থেকে শ্যামের বাক্স নিয়ে শ্যামকে ফেরত দিতে হবে। রহস্য কিনা জানি না, তবে দু একটা ব্যাপার এখনো খটকা আছে। দেখুন মশাই, আপনাকে থরলি চিনি, কিছু একটা ইয়ে না থাকলে আপনি কেসটা হাতেই নিতেন না। ব্যাপারটা একটু খুলে বলুন তো। দেখুন, কে সত্য বলছে, কে সত্য গোপন করছে, আর কেই বা মিথ্যে বলছে, এগুলো না জানা অবধি সঠিক কিছু বলা সম্ভব নয়। ধরুন আপনি যদি আমাদের সঙ্গে যেতে চান তাহলে এখনই বলুন, কারণ আজই আপনাকে রিজার্ভেশন করাতে হবে। কিন্তু বলার কি আছে মশাই, আপনার অনুমতি পেলেই আপনাদের সঙ্গে ঝুলে পড়ব। বেশ, আপনাকে তাহলে আমি ডিটেলসগুলো পরে জানাচ্ছি। আপাতত এইটুকু জেনে রাখুন যে আমরা দিল্লি যাচ্ছি প্লেনে, পরশু মর্নিং ফ্লাইট, আর সেখান থেকে কালকা মেলে রাত্রি। ঠান্ডা সহায় হাতে? ঠান্ডা? হ্যাঁ, লাস্ট ইয়ার তো দার্জিলিং গিয়েছিলাম। কোন মাসে? মে মাসে। সিমলায় কিন্তু এখন বরফ পড়ার কথা। খুব ভালো, বরফ। সেবা রাজস্থানের ডেজার্ট, এবার স্নো। From the frying pan to the frigidier. মোটা খরচের ধাক্কা কিন্তু। খরচের ভয় জটায়ুকে দেখাবেন না। 27 খানা রহস্য রোমাঞ্চ উপন্যাস, প্রত্যেকটা সেলিং লাইক হট কচুরিস। যত ঘুরব তত দেখব, তত নতুন প্লট মাথায় আসবে, আর তত ওই বইয়ের সংখ্যা বাড়বে, আর ততই ফুলে ফেপে উঠবেন লালমোহন গাঙ্গুলি। ঠিক আছে, কিন্তু সঙ্গে প্রচুর উলেন্স নিতে হবে। কিন্তু উলেন্স? একটা গরম ভেস্ট, একটা পুলওভার, একটা তুলোর কোট, একটা ওভারকোট, একটা মাঙ্কি ক্যাপ। একটু লিখে নিই আমি। একটা গরম ভেস্ট, একটা পুলওভার, একটা তুলোর কোট, একটা ওভারকোট, একটা মাঙ্কি ক্যাপ, এক জোড়া গ্লোভস, ফ্রস্টবাইট ওষুধ। কি ভাবছো? ভাবছি, আমার একটা কথা মনে হচ্ছে। বলি। বল। আচ্ছা, ধামিজার সঙ্গে যে দীননাথ বাবুর বাক্সটা বদল হয়েছে সেটা তো ঠিক? হ্যাঁ, ওই একটাই ব্যাপার যেটার সম্বন্ধে বোধ হয় সেই কাগজগুলো নিয়ে, বুঝেছিস, মনের মধ্যে কিরকম যেন একটা হ্যালো। কে? মিস্টার মিত্তির? মিস্টার লাইডি, বলুন। শুনুন, মিস্টার ধামিজার কাছ থেকে একটা খবর আছে। সে কি? এর মধ্যে টেলিগ্রামের? না না না, এটা একটা টেলিফোন, এসছে মিনিট পাঁচেক আগে। ফোনটা কে করলো? মিস্টার ধামিজা নাকি রেলওয়ে অফিসে খোঁজ করে রিজার্ভেশন চার্ট থেকে আমার নাম ঠিকানাটা জোগাড় করেন।
হঠাৎ চলে যেতে হয় বলে উনি আর আমার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। কিন্তু ওর এক চেনা লোকের কাছে আমার বাক্সটা রেখে গেছেন। আমি যদি ওর বাক্সটা ফেরত দিই তাহলে উনি আমারটা দিয়ে দেবেন। ওই ভদ্রলোকই ফোন করেছিলেন আর কি। তো ব্যাগের মধ্যে পাণ্ডুলিপিটা আছে কিনা জিজ্ঞেস করেছিলেন? হ্যাঁ, সেসব ঠিক আছে। যাক, তাহলে তো ল্যাটা চুকে গেল। হ্যাঁ, খুবই আনএক্সপেক্টেড। শুনুন, আমি তাহলে মিনিট পাঁচেকের মধ্যে বেরিয়ে পড়ছি। আপনার বাড়ি থেকে বাক্সটা নিয়ে আমি চলে যাব। শুনুন শুনুন, এত রাত করে আর আপনি এত দূর আসবেন কেন? আমাকে ঠিকানাটা দিয়ে দিন, ব্যাগটা আমি পৌঁছে দিচ্ছি। আর আপনার ব্যাগটাও আমি ওখান থেকে নিয়ে আসব। তবে হ্যাঁ, একটা রাত্রির জন্য আমি কিন্তু ওটা রেখে দেবো, কারণ ওই শম্ভুচরণের লেখাটা আমি একটু উল্টে পাল্টে দেখে নিতে চাই। শুধু আজকে রাতটা কেন, ওটা আপনি রেখে দেবেন, আমার কোনো আপত্তি নেই। অনেক ধন্যবাদ। ভদ্রলোকের নামটা কি? মিস্টার পুরি। ঠিকানা হচ্ছে 4/2 প্রিটোরিয়া স্ট্রিট। 4/2 প্রিটোরিয়া স্ট্রিট, ঠিক আছে। অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। আমি তাহলে ব্যাগটা নিয়ে কাল সকালে আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছি। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। শিমলা হুসকে গেল? তাই তো মনে হচ্ছে। তবে কাল দুপুরে থামিজা চলে গেলেন, অথচ এই পুরি ভদ্রলোক খবরটা দিতে এত দেরি করলেন কেন? তুমি যাবে তো? যেতে তো হবেই। আমি তৈরি হইনি, 2 মিনিট লাগবে। যা, চট করে যা। আপ ইয়হি জরা 10 মিনিট ওয়েট কিজিয়ে। ঠিক আছে স্যার। ওই গুলিটাই বোধ হয়। কই বাবা, 2:45। গায়ে তেল মেখে এসেছিল, তাই ঠিক ম্যানেজ করতে পারলাম না। একেবারে পাড়া গায়ে সিঁদেল চোরের মতো। কিন্তু ব্যাগটা তো নিয়ে গেল। আমার সন্দেহ ছিল যে এরকমই একটা ব্যাপার হবে। ও পুরি পুরি সব ভাঁওতা, 4/2 কোনো নাম্বারই নেই। কিন্তু ব্যাগটা, ব্যাগটা কি হবে? 3টে ছিল, একটা গেছে।
कुछ परवाह नहीं। तार माने ওটা তোমার ব্যাগ ছিল? ভেতরে তিনটে ছেঁড়া গেঞ্জি, পাঁচখানা ধুধুড়ে গামছা আর খানাষ্টে খবরের কাগজ। আচ্ছা গেছে। কিন্তু ব্যাপারটা একটু গোলমেলে মনে হচ্ছে, তাই না? তো তো বটেই। এখন আর নিরামিষ বলা যায় না। বেশ পেঁয়াজ রসুনের গন্ধ পাচ্ছি। লন্ড্রি ছাড়া আর কোথাও গিয়েছিলে নাকি? ব্রিজমোহন কেডিয়া কিছু বলতে পারলো না, কারণ ট্রেনে বেশিরভাগ সময় ঘুমিয়ে নয় চোখ বন্ধ করে কাটিয়েছে। আর ব্যাগ? ওই ধরনের নীল ব্যাগ ওর নেই। দিল্লি এবং সিমলার হোটেলে রিজার্ভেশন হয়ে গেছে, টেলিগ্রাম এসে গেছে, মিজা জানিয়েছেন যে দীননাথ বাবুর বাক্সটা ওর কাছে সযত্নে রাখা আছে, পরশু বিকেল 4টে অ্যাপয়েন্টমেন্ট। আর এটাই টাকা। গুড। গলাটা চিনতে পারলি? যা জট পাকানো কেস, এরকম দু একটা না এলেই ভাবনার কারণ হতো। তুই দাঁড়া, আমি খুলছি। আসুন। অবাক হচ্ছেন বোধ হয় এত রাত করে, তা একটু হচ্ছি বই কি। বসো। কি ব্যাপার বলো? একটা অনুরোধ, বলতে পারেন একটা বেয়ারা অনুরোধ নিয়ে এসেছি আমি। বলো। দীননাথ লাহিড়ী আপনাকে যে লেখাটার কথা বলেছিলেন
সেটা কি তেরাই রচয়িতা শম্ভুচরণের কোনো লেখা? হ্যাঁ, তা তিব্বতের ভ্রমণ কাহিনী। মাই গড, সেটা আপনি জানলেন কি করে? দিনের বেলাটা ওর পাশে বসেছিলাম কিছুক্ষণ, হাতের লেখার দিকে চোখ চলে গিয়েছিল, উপরের পাতাটায় নাম লেখা ছিল। আপনার বেয়াড়া অনুরোধটা কি সেটা জানতে পারি? মিস্টার মিত্তির, আপনি কি জানেন যে ভ্রমণ কাহিনী আমার সংগ্রহে যত আছে কলকাতায় তেমন আর কারু কাছে নেই? হ্যাঁ, সেটা অস্বীকার করা যায় না। আপনার বইয়ের আলমারির দিকে আমার বেশ কয়েকবার চোখ গেছে এবং কয়েকটা নামও আমার চোখে পড়েছে, যেমন সুয়েন হেদিন, তারপর নিয়ে হুকা, আমাদের ভোলানাথ চন্দ্র। আশ্চর্য দৃষ্টি আপনার, ওইটি তো বর্ষা। আপনি সিমলা যাচ্ছেন তো? আপনি জানলেন কি করে? ধমিজার বাক্সের উপরে তার নামটা লেখা ছিল, আর নীল ব্যাগটা আমি তাকে নিজে ব্যবহার করতে দেখেছি। তাহলে সেটা আমাকে কাল জানাননি কেন? আমি বলে দেয়া চেয়ে নিজে তদন্ত করে বার করার আনন্দ আরো বেশি নয় কি? কেসটা তো আপনার, আপনি বুদ্ধি খাটাবেন আর তার জন্য আপনি পারিশ্রমিক পাবেন, আমি আগ বাড়িয়ে বলতে যাবো কেন? বুঝলাম, আপনার অনুরোধটা কি সেটা জানতে পারি? লাইডির বাক্সটা আপনি উদ্ধার করবেন ঠিকই, আর সেই সঙ্গে লেখাটাও। আমি চাই ওটা আপনি লাইড়িকে না দিয়ে আমাকে দিন। বটে। আর মিস্টার লাহিড়িকে আমি কি বলবো? বলবেন ম্যানুস্ক্রিপ্ট হারিয়ে গেছে। তাতে ধমিজার পজিশনটা কি হবে? একটা নির্দোষ লোকের ঘাড়ে আমি দোষটা চাপাবো কেন? তার জন্য আপনাকে কম্পেনসেট করব। এটা রাখুন আপনি। কি আছে ওতে? 5,000 ক্যাশ। ও লেখার কদর একমাত্র আমি করতে পারবো, লাহিড়ি পারবে না। আমার হাতে এলে ওর একটা গতি হবে। নিন আপনি এটা। মিস্টার পাকরাশি, ওতে 5,000ই থাক আর 50,000ই থাক, আমাকে লোভ দেখিয়ে কোনো ফল হবে না, ও টাকা আমি নেব না। মিস্টার লাহিড়ি লেখার কদর করেন কি না করেন সেটা অবান্তর, আমি যে কাজের দায়িত্বটা নিয়েছি সেটা হচ্ছে সিমলা থেকে বাক্সটা এনে ওনার হাতে তুলে দেওয়া, সমস্ত জিনিসপত্র সমেত। এর অন্যথা হবে না মিস্টার পাকাশ। এই আপনার শেষ কথা? ঠিক আছে, কিন্তু লেখাটা উদ্ধার হলো কি না সেটা জানতে পারি কি? নিশ্চয়ই, আমি নিজে আপনার বাড়িতে গিয়ে জানিয়ে দিয়ে আসবো। বেশ, গুড নাইট মিস্টার পাকাশি।
না উড়োজাহাজে জবাব নেই। তা টেক অফের সময় আপনার মুখটা এরকম বেঁকে গিয়েছিল কেন? ওটা হবেই ভাই, মানুষ যখন আকাশে ওড়ে তখন মাধ্যাকর্ষণের সঙ্গে তার একটা লড়াই চলে, তখন মুখটা একটু বেঁকে যায়। তো এই চাঁদে যারা যায় তাদের সময় পড়ো নি? কই আর কারো তো মুখ বেঁকেনি। বুঝছিস না, উনি একাই আমাদের হয়ে মাধ্যাকর্ষণের সঙ্গে লড়াই করছিলেন। থ্যাংক ইউ। আচ্ছা, লিস্ট অনুযায়ী আপনার বাক্সের মধ্যে একটা সুপুরি কোটো থাকার কথা না? চাই প্লিজ। এরা দেখছি মৌরি দিচ্ছে, ওটা আমার একদম চলে না। থ্যাংকস। আপাতত ওটা আপনার কাছেই রাখবেন, হারাবেন না। না না, হারাবো কেন, একদম হারাবো না। ওটা সমেত বাক্সটা ফেরত দিতে হবে কিন্তু। আচ্ছা আচ্ছা ফেলুদা বল, এই বাক্স বদলের ব্যাপারে কোন জিনিসটা তোমার সব থেকে বেশি রহস্যজনক বলে মনে হয়? চাইনিজ বাক্সের গন্ধ। ক্যাপিটাল কথাটার অনেক রকম অর্থ হয়, তাই না? ঠিক বলেছেন, ক্যাপিটাল অর্থ চমৎকার, এক্সেলেন্ট, আবার ক্যাপিটাল অর্থ রাজধানী। দিল্লির ক্ষেত্রে দুটো অর্থই চলে, বেড়ে শহর বানিয়েছে মোগলরা। এটা নিউ দিল্লি লালমোহন বাবু, এটা মোগলদের বানানো নয়, সাহেবদের বানানো। তাই বুঝি। আগে হ্যাঁ, রাজা জয়সিং এর কীর্তি, অষ্টাদশ শতাব্দীর অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি। বাহ খুব ভালো। কি দরকার ভাই, যাবে নাকি? চলুন, আর তো কিছু করার নেই। এ কি, আপনি যাবেন না? না, আমি একটু চুপচাপ ভাবতে চাই, মনের জট যদি কিছু ছাড়ানো যায়। তা আপনি বসে বসে ভাবুন, আমরা ঘুরে আসি। জান্তার মান্তার ঘুরে আসছি ফেলুদা। হাই, হ্যালো।
সেই অদ্ভুত বাড়িগুলো যন্ত্র বলছো? হ্যাঁ, অ্যাস্ট্রোনমিক্যাল যন্ত্র। না, পৃথিবীর কোথাও ওই জিনিস নেই, যন্তর মন্তর। না, জয়পুরে একটা আছে, তবে আমাদের দেখা হয়নি। না, জয়সিংহের জবাব নেই। দেখো দেখো, সিঁড়িটা কোথায় চলে গেছে। সব কঠিন জ্যামিতিক খেলা, না দেখলে বিশ্বাসই করতাম না। যন্তর মন্তর। দাদা বোধ হয় ন্যাপ নিচ্ছেন এখন। ফেলুদা, ঠিক আছে, আই ক্যান ম্যানেজ। চোট শুধু ব্রহ্মতালুতে। একই ছেলে ঘরে ফিরে যাও। মানে হুমকি? এই তো চাই, এই না হলে তদন্ত। কিন্তু কি করে? খুব শিক্ষা হয়েছে। কেন সেই অটোগ্রাফ? অটোগ্রাফ দেবার লোভটা নেবার লোভের চেয়ে কিছু কম নয়। উফ, তোরা চলে গেলি, রিসেপশন থেকে একটা ফোন এলো, আমার এক ফ্যান অটোগ্রাফ চায়। আসতে বললাম, দু মিনিটের মধ্যে এলো, বেল টিপলো, দরজা খুললাম, ব্যাস ব্ল্যাক আউট। কিন্তু যে এসেছিল তাকে চিনবার সময় পেলাম কই? কিন্তু ব্যাগ ছাড়া এখন কি হবে? তাই তো ভাবছি, একটা ফেয়ার এক্সচেঞ্জ তো হওয়া চাই। আচ্ছা, দিল্লিতে যখন রয়েছি, প্রাইম মিনিস্টারকে ফোন করলে কিরম হয়? শোন, ওর মধ্যে এমন কোনো জিনিস ছিল না যা দিল্লি শহরে কিনতে পাওয়া যায় না। লিস্টটা? লিস্ট লাগবে না, আমার সব মনে আছে। মনে আছে? রুমালগুলো পাওয়া যাবে, শুধু জি লেখাটা তাও যাবে। কিরকম ধরনের লেখা ছিল সেটা মনে আছে? সাদা রুমালের ওপর ব্লু এবং গ্রে সুতো দিয়ে লেখা হবে, আর
দর্জির দোকান তুই পেয়ে যাবি এই ক্রট পেসে। ঠিক আছে। খবর কাগজে ডেটগুলো অবশ্য মিলবে না, কিন্তু সেগুলো আমি যা নোটিশ করবে বলে আমার মনে হয় না। আর বইটা আমরা কিনে নেব স্টেশন থেকে, ওই ছাপ মারা। এই যা, যাক তাহলে একটা ঝামেলা মিটলো। ভাগ্যি সেটা আমার পকেটে ছিল। ওটা আবার আপনার পকেটেই রাখুন, সব জিনিস কেনা হয়ে গেলে ওটা আবার আপনি ব্যাগের মধ্যে চালান করে দেবেন। কিন্তু আসল জিনিসটা? ওই রকম ব্যাগ ঢের পাবি, একটা কিনে নিস, তারপর ধামিজাকে ম্যানেজ করবো। ওকে চলুন। তাহলে কুতুব মিনার, রেড ফোর্ট আর লড়াই লেগে গেছে লালমোহন বাবু, ফুর্তির কথা ভুলে যান। ট্রেনে ঘুম হয়? তা হয় বই কি, কেন মিথ্যে বলবো মশাই? ছাকুনিতে অসুবিধা হয় না? অসুবিধে? ছাকুনি তো হেল্প করে মশাই। মিস্টার লাহিড়ি বলছিলেন যে ওনার ট্রেনে ঘুম হয় না, কিন্তু সেদিন ঘুমিয়েছিলেন। এমনই ঘুম যে হাওড়ায় এসে ওনার ঘুম ভাঙাতে হল। তার মানে বীরনাথবাবু শুয়েছিলেন লোয়ার পার্টে, পাশে আংটায় গেলাসে যদি জল থেকে থাকে আর একটা ঘুমের বড়ি ফেলে দেওয়া হয়। তার মানে বাক্স বদল নয়, চুরি? ভুলে যাওয়ার আগে ওটা ব্যাগে ভরে দিন। এর মধ্যে সব শেষ করে ফেললেন নাকি? মাল মাত্র একটিতে এসে ঠেকেছে। মনে করিস তো স্টেশনে গিয়ে সুপুরি কিনে নিতে হবে। দেখতে পাচ্ছি একটা রয়েছে, কিছুতেই বুঝছে না। সুপুরি মশাই, রং তো হাতে আঁকা মনে হচ্ছে। নিখোঁজ বলকাটা হিরে
আচ্ছা আপনি যে একটা অস্ত্র আনবেন বলেছিলেন সেটা কি হলো? এই দেখো কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম একদম। এই বুমেরাং, এটা কোথায় পেলেন? ওই অস্ট্রেলিয়ান ভদ্রলোক কাগজ অ্যাডভার্টাইজমেন্ট করেছিল, তো অন্যান্য জিনিস কিনতে গিয়ে এটা লোভ সামলাতে পারলাম না, কিনে নিলাম। এটা মজা কি জানো, শুনেছি শিকারকে ছুঁড়ে মারলে শিকারের গায়ে লেগে আবার শিকারির হাতেই ফিরে চলে আসে। একটু ভুল শুনেছেন। কেন? এটা শিকারের গায়ে লাগলে অস্ত্রটা শিকারের পাশেই পড়ে থাকে, যদি লক্ষ্য মিস করে তবেই আবার ফিরে আসে। বুঝো, এবং ছোড়াটাও খুব ডিফিকাল্ট, রীতিমতো অনুশীলনের প্রয়োজন। তাহলে তো আপনাদের কোনো হেল্পই করতে পারবো না। না না, তা কেন, আপনার জন্যই তো হিরেটা পাওয়া গেল। মানে ওই সুপুরি খেয়ে কৌটোটা খালি না করে ফেললে তো ভেতর থেকে নকল সুপুরিটা বেরোতো না। তাহলে খানিকটা কন্ট্রিবিউট করতে পেরেছি। হ্যাঁ তোমায় দেখ। There by 4 o'clock. Yes, that's right. Oh, by the way, will the taxi driver know your place? Oh, all right. Thank you. Thank you very much. Bye. Chatte to. Chatte. Shon, ekhono shomoy ache. Ami ektu ghure aschi. Prathike nojor rakhis. Share bolte. যাই হোক, ওটাকে কিন্তু হাত ছাড়া করবেন না। কেন? কোন ডেঞ্জার এক্সপেক্ট করছেন নাকি? পাথরটা যখন এখনো আমাদের কাছে আছে তখন তো বিপদ। বিপদ আমাদের থেকে এখন বহু দূরে, ফার ফার ফ্রম ডেঞ্জার, ভেরি ভেরি ফার। আপনার মুখে ফুল চন্দন পড়ুক, আসুন। বাই বাই। আপনি আবার কোথায় এলাম কোথায় এলাম করার আগেই বলে দিই, আমরা যাচ্ছি কুফরির রাস্তায়। তবে অত অবধি যেতে হবে না, কুফরি এখান থেকে 16 কিলোমিটার, আমরা যাব 13 কিলোমিটার। ড্রাইভার সাহেব জি, যে ওয়াইল্ড ফ্লাওয়ার হল ইয়াহ সে 13 কিলোমিটার হোক, হ্যাঁ না জি? হ্যাঁ স্যার। মানে তো 8 ঘন্টার ধাক্কা, কারণ এই বরফে তো বেশি স্পিডও তুলতে পারবে না। হাবা যায় না মুসাই, গাছে বরফ, রাস্তায় বরফ, পাহাড়ে বরফ, চারিদিকে তুষার তুষারময়। কাব্যি যা করার করে নিন লালমোহন বাবু, আপনি বলছেন বিপদ নেই, আমার মন কিন্তু সেটা বলছে না। আমি আপনার কথাটা তারিফ করতে পারলাম না, দেখতে মনে হয় রাস্তা জনমনম নেই, একটা পাখির ডাক শোনা যাচ্ছে না, আপনি বলছেন বিপদ।
Mr. Mitter? Yes. Good afternoon. This is Dhamija. Good afternoon. This is my cousin Topish. Hello. And this is my friend, Mr. Ganguly. Good afternoon, Mr. Dhamija. Good afternoon. Come. I must say your punctuality is admirable. Come in, please. Did you have a nice trip? Very good. Thank you. Please sit down. Thank you. Unfortunately, the handle of your bag had come off. And I had a spare one, so... Oh, you shouldn't have. Ab, zara ek bar khol ke dekh lijiye. Nahi, iski zarurat nahi hai. Please. Okay, if you say so. Yes. Everything seems to be all right. Except that these are not mine. And neither is this. Must be Mr. Lahiri's. And, this is for you. Thank you. Aap bhi ise khol ke dekh lijiye. Ji. Is there anything missing? Was there a manuscript here? Manuscript? Yes, it was a fat one, about 200 pages. No, there was no manuscript. Ki byapar bolo to? Dekha ta gelo kotha? Ki Dhumiya chhepe dai ni to? সেরকম লোক বলে তো আমার মনে হলো না বুঝো এতক্ষণে আশাটা পণ্ডশ্রম তো এই রহস্যটা একেবারে বুঝো তোমার কেলনি না সারা ব্লককে দাঁড়িয়ে আছে Mr. Mitter. Huh?
ওখানেই দাঁড়িয়ে থাকুন মিস্টার মিত্তির। আপনি কোথায়? কি চান আপনি? আগে আপনার রিভলভারটা ছুঁড়ে ফেলুন, ফেলুন, নইলে ফল ভালো হবে না। আমার নিজের হাতেও অস্ত্র আছে। ঠান্ডাটা বড় বড় বাড়ছে তো বেশ। গুড, আপনার কাছে ফিল্মের কালো কৌটোটা আছে? এবার ওর মধ্যে যে পাথরটা আছে সেটা বার করুন, বার করুন, বার করুন। ঠিক আছে, এবার ওটা আবার কৌটোর মধ্যে চালান করুন। আপনার ছদ্মবেশ ফেলো মিত্তিরকে ঠকাতে পারবে না প্রবীরবাবু। মিস্টার পুরীর নামে ভাওতা টেলিফোন, প্রিটোরিয়া স্ট্রিটে গুন্ডা লাগানো, আর দিল্লির হোটেলে বেপরোয়া প্ল্যান এবং হুমকি, এসব তো আপনারই কীর্তি, তাই না প্রবীরবাবু? মিস্টার মিত্তির, আপনি বৃথা বাক্য ব্যয় করছেন। আপনি আমার বিরুদ্ধে কিচ্ছু, ওই পাথরটা নিয়েও আপনি কিচ্ছু করতে পারবেন না প্রবীরবাবু। ওটার দাম 25 টাকা। তার মানে আজ দুপুরে সিমলা জেম কোম্পানি থেকে ওটা কেনা। আপনি চাইনিজ বাক্স থেকে শম্ভুচরণে যে পাথরটা বার করে নিয়েছিলেন সেটা এখন কোথায় জানেন? নিন, ধরুন। আসুন, আসুন।
নমস্কার। একে তো চিনলাম না। ইনি আমার বন্ধু লালমোহন গাঙ্গুলি। তো কেমন হলো সিমলায়? সাকসেসফুল? সাকসেসফুল আর কি করে বলি, সে পাণ্ডুলিপি তো পেলাম না। পেলেন না? না, সেই খবরটাই তো আপনাকে দিতে এলাম। মিস্টার লাহিড়ির বাক্সে ওটা ছিল না। তো ধামিজা কি বলল? উনি তো ডিনাই করলেন, আর দেখে মনে হলো উনি সত্যি কথাই বলছেন। আপনি হাসছেন যে? মিস্টার নিতেজ, আমি জানতাম যে সে পাণ্ডুলিপি আপনি পাবেন না। আপনি জানতেন? জানবো না, আমার যে ইনসমনিয়া, ঘুম হয় না। রাত্রে ট্রেনে কি হলো সেটা যে আমি দেখলাম। কি দেখেছেন আপনি? লাইড়ির বাক্স থেকে পাণ্ডুলিপি ধামিজার বাক্সে রাখা হলো, বাক্সের জায়গা অদল বদল হল। কার কীর্তি এটা? সেটা বুঝতে পারলেন না? ধামিজা হিমসেলফ, সে অত্যন্ত তুকর লোক। আমি ভেবেছিলাম আপনি বড় গোয়েন্দা, ব্যাপারটা বুঝতে পেরে যেন তেন প্রকার যেন ধামিজার কাছ থেকে আপনি ম্যানুস্ক্রিপ্টটা আদায় করে আনবেন, তাই আমি আপনার বাড়ি গিয়েছিলাম অফারটা নিয়ে। এখন দেখছি আপনি বুদ্ধিমান হলেও ঠিক ততটা বুদ্ধিমান নন। কে ঠিক তো? ধামিজার বাইরের পালিশ দেখেই আপনি তার কথা মেনে নিলেন। কেন মেনেছি জানেন? কেন? কারণ হঠাৎ একটা গন্ধের কথা আমার মনে পড়ে গেল। গন্ধ? মিস্টার লাহিড়ির চাইনিজ বাক্সের মধ্যে যে গন্ধটা পেয়েছিলাম সেই গন্ধ। কিসের গন্ধ? বহুদিন বাক্সবন্দি প্রাচীন জিনিসের গন্ধ। বাক্সের খুঁটি নাটির মধ্যে সেই গন্ধটা ছিল, আর আমার বিশ্বাস পাণ্ডুলিপিতেও ছিল। তা থাকতে পারে, কিন্তু এই ঘরেও সেই গন্ধ পাচ্ছি মিস্টার পাকড়াশি, আজও পাচ্ছি, সেদিনও পেয়েছিলাম। তা প্রাচীন জিনিসের কি অভাব আছে আমার ঘরে? 1923 শম্ভুচরণ মারা যান, কাজেই তার লেখা কপিরাইট চলে গেছে আজ 12 বছর হলো। কাজেই সেই লেখা ছাপিয়ে দু পয়সা কামানোর লোভ সম্বরণ করাটা বোধ হয় খুব সহজ নয় মিস্টার পাকড়াশি, তাই না? আপনি ভেবেছিলেন ধামিজার কাছ থেকে মিস্টার লাহিড়ির বাক্সটা উদ্ধার হলে তাতে লেখাটা না পেলে সন্দেহটা যাবে ধামিজার উপর, কিন্তু আপনার জানা ছিল না যে কেসটা যাবে প্রদোষ মিত্তিরের কাছে। যে লেখার কপিরাইট নেই সেটা যদি আমি ছাপাই সেটা কি বেআইনি হলো? তাতে কার কি বলার আছে মিস্টার মিত্তির? আমার বলার আছে মিস্টার পাকড়াশি, কারণ এই বাক্সটা ফেরত পেলে ওই লেখাটা আমায় দেবেন বলে কথা দিয়েছিলেন মিস্টার লাহিড়ি। ওই লেখাটা প্রথম আমি ছাপাতে চাই, আর আইনের দিক দিয়ে কিছু বলার না থাকলেও নীতির দিক দিয়ে আছে বই কি? মিস্টার লাহিড়ির জলের গেলাসে আপনার ঘুমের ওষুধ ফেলে দিয়ে তাকে ঘুম পাড়িয়ে আপনি তার লেখাটা চুরি করেছিলেন মিস্টার পাকড়াশি, আপনি তো চোর।
এবার আপনারা আসুন। আবার কি? এবার আপনার টাইপ করা কপিগুলো চাই। তোপসে, নির্দ্বিধায়।